भीम से तो होगा भाई बरीड अलग डर लग रहा है। चौबीस घंटार जन्य कबरे जावर प्लान करेछिलो जे चौबीस घंटार जन्य कबरे जावर प्लान करेछिलो जे हॉस्पिटले बर्तमाने पड़े आछे से বিগত ছয় দিন আগে একটা ভিডিও পাবলিশ হয়েছে নিকি ব্লগস থেকে, ওইখানে দেখানো হয়েছিল চব্বিশ ঘন্টার চ্যালেঞ্জ করতেছিল কবরের মধ্যে থাকার জন্য। আল্লাহ তাআলা তার ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছিল, ভাবছিল তাকে পার্মানেন্টলি ডেকে নেবে। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবার স্বাগত আমার আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তারপর বলে দিচ্ছি আজকে আমরা কি বলবো ভাই, যেখানে আল্লাহ তাআলার ইচ্ছা নাই এই মানুষটাকে পৃথিবীতে রাখার। একটুর জন্য ডাক দিয়ে নিয়ে এনেছিল, তারপর আবার কি মনে করে জানো ছেলেটাকে ছাইরা দিল। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। এন্ড ফার্স্ট অফ অল তো আমি এটাই বলতেছি যে কিছু কিছু বোকা চোদা বাঙালিও আছে যারা কিনা এই কাজ করেছে অলরেডি, হয়তো বা তাদের ফলো করছে এরা, না হলে মিস্টার বিস্কে ফলো করছে। কেননা বাঙালিদের কাছে তো আর তারা দেখে না। তবে বাঙালি যারা যারা এসব কাজ করছে আমি তাদের ক্লিপটা পাই নাই সামনে। কেন আবার কি খুঁজছিলাম পাই নাই, রাইত আবার দেরি হয়েছিল, পরে ঘুমাই গেছিলাম। যাই হোক বলতেছি ভাই, ওরা তো ইন্ডিয়ান আবার হিন্দু মানুষ, তো ওরা তো আর বুঝে না কবর কি জিনিস। ভাই তোমরা বাঙালি হয়ে যদি এমন করো তাহলে তারা হিন্দু হয়ে এমন করতে পারবে না, এটা অস্বাভাবিকের কি আছে। তাও বাঙালি যারা যারা আসিলা সবাই তো খাঁটি মুসলমানের বাচ্চা আসিলা। হ্যাঁ তোমরা মুসলমান না তো? ওই যে বাঙালি ব্লগারটার নামটা আমার ঠিক মনে নেই, তবে সময় টিভির মধ্যে দেখাইছিল, আর ওদেরও তো খায় দেয় কোনো কাজ নাই, যার কারণে সময় টিভি ইউটিউব চ্যানেলের মধ্যে ছাড়ে দিয়েছিল। নাকি টিভিতে ছাড়ছিল আমার অ্যাকচুয়ালি ভালো করে মনে নাই। কে জানে ভাই কে বোকা চোদা হয়েছে আর কে মানুষের বাচ্চা হয়েছে। মানে দুই ধরনের কাজ এই হয়েছে ভিউজের জন্য ভাই, যে ব্লগটা বানাইছে সেও ভিউজের জন্য বানাইছে, আর সময় টিভিতে যে সারছে সেও ভিউজের জন্য সারছে। এখানে তুমি কারে দোষ দিব ভাই, দোষ তো এখানে আগে করা সবারই। তারপরও দুইটারে একটা কথা বলতে চাই, পাঞ্চ পাঞ্চ লাক্সারি কবরে শুইতে চাইছিল, একটুর জন্য পুরোপুরি সহায় দিছিল, কপাল ভালো যে ঠিক মতো মানুষগুলো বাইরে ছিল, না হলে এতক্ষণে তাদের লাশ পাওয়া যেত। ভাই আমি সবকিছু মেনে নিতে পারলেও একটা জিনিস কোনোভাবে মেনে নিতে পারতেছি না, মানুষ কিছু ভিউজের জন্য এমন করতেছে কেন ভাই? আমি বলুম না আমার শোরুম করে, মানে যে যেমন কন্টেন্ট ভারতেছে সেই রকম কন্টেন্টই আপলোড দিতেছে। ভাই আমরা কি চাইলে এসব বালসাল আপলোড দিতে পারি না? আমরা দিই না কেন? কেন আমরা জানি এসব বালসাল দিয়ে কি লাভ ভাই, ও কারণে কিছু ভিউজ, তারপরে কিন্তু আবার সে আগের মতো ভিউজে আসবে, তাহলে কি লাভ ভাই? একটা জিনিস বুঝো নরমালি, তুমি ভাইরাল হওয়ার জন্য যা ইচ্ছা তাই করতেছো, অবশেষে দেখবা তুমি ভাইরাল হওয়ার বদল দুর্নাম হইতেছো। উপরে আল্লাহ মেসেজ জমিন কথা সত্য। আর এই যে ভাই বাংলাদেশি কিছু ছেলে মেয়ে মানে ভাইরাল হওয়ার জন্য যা যা করতেছে ভাই, বিশেষ করে যে টিকটকার গুলা, মনে করো যে টিকটক ভিডিওর মধ্যে নিজের পমপমে চাপ দেওয়া মনে করো ভাইরাল হইতে আছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস, কিন্তু পুরোটা থাকে একটা স্ক্রিপ্ট, তারপরে মেয়েটা একটু কামদার অভিনয় দিচ্ছে যাতে মনে করে যে না মাইয়াটা জানতো না, তার ফলে মাইয়াটার এইভাবে চাপ মারছে, মাইয়াটা খুবই কষ্ট পাইছে, আর এটা নিয়ে মানুষের ট্রোল করতে করতে ভাইরাল করে দেয়। কিছু করার নেই, এটাই বাস্তব, এইভাবে হইতে হয় ভাইরাল, এইটা আমরা জানতাম। আর তুমি যদি একটা ছেলে হয়ে থাকো তাহলে তোমার ভাইরাল হওয়ার কিছু টিপস আমি দিয়ে দিতেছি। ওকে তাহলে তুমি এক কাজ করো, তুমি যদি গেমিং কমিউনিটির কেউ হয়ে থাকো তাহলে এক কাজ করো, তোমার ফ্রেন্ড লিস্টে কয়েকটা মেয়ে রাখো, ওইগুলো নিয়ে সবসময় স্কোয়াডে গেম প্লে করবা না, লবিতে বসে বসে মনে করো যে টাইম পাস করবা, আর একটু হট হট কথা দুচাইবা, তাহলে মনে করো তুমি ভাইরাল। তাহলে তো এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। আর তার ফলে যদি না হয় তাহলে এক কাজ করো, তুমি টিকটকে যাও, টিকটকে গিয়ে চার পাঁচটা মেয়ে মুদ্রা গিরি দুচাও, আর উল্টা পাল্টা ভাবে চাপতে থাকো, দেখবা তুমিও ভাইরাল। কথা কি ক্লিয়ার না বেজাল আছে ভাই? এইগুলা কি কথা? আর ভাই সত্য কথা বলতে ভাই, মানুষ এইগুলা ইউজ করতেছে এখন ভাইরাল হওয়ার জন্য। তুমি ভাইরাল হইতে পারবা সমস্যা নেই, কিন্তু ভাইরাল হয়ে কি লাভ যদি তোমার দুর্নাম থাকে সুনামের বদল? হ্যাঁ ভাই ঠিক আছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ব্রাদার। আপনারা দেখলে বোঝা যায় আপনি তো শিক্ষিত। দেখো ভাই আমি ছোট ক্রিয়েটর দেখে আমি তোমাদেরকে ওই জ্ঞান দিতেছি কিভাবে ভাইরাল হতে হয়, তাহলে আমি কেন ভাইরাল হইতে পারতাছি না? ভাই আমার দরকার নাই তো এত তাড়াতাড়ি ভাইরাল হওয়ার, আমি আস্তে আস্তে সময় হইলে এমনি হুম, তোমাদের ভালোবাসার মাধ্যমে হুম, আমার এত তাড়াতাড়ি কোনো দরকার নাই ভাই, আমি আস্তে আস্তে আল্লাহ বাসাইলে এক সময় হইলে হয়েছি, না হইলে নাই, আমি জাস্ট ইউটিউবে আমার বন্ধু বান্ধব বানাইতে চাই, এই জন্য আমি আসছি ইউটিউবে, না হলে এখানে আমার দরকার নাই কোনো। আসলে সত্য কথা বলতে কিছু ক্রিঞ্জ মানুষের পিছন মারতে আসছি। আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতক্ষণ যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলো ভালো লাগছে, সো একটা করে লাইক কমেন্ট শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। এন্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছে, আমার জন্য দোয়া করো। এন্ড অবশ্যই আগামীকাল কি নিয়ে ভিডিও বানাবো কমেন্ট করে জানিয়ে দিও। এন্ড আপাতত জন্য গেলাম 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 গেলাম।